যাও, ওর ফেসবুকে ঢুকতে মানা করো। আমি মানা করলে কি আর ঢুকবো না? এই যে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে। আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি, মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে? আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলে, আমি রাস্তায় বসে আছি, এটা এটা মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে? আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে। মদ কি মাথা লোয়েজ কি এগুলো করছে? আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন, কারণ আমার পেজ নাই। আমি জানি আপনাদেরকে বলতে পারবো না। আমি বাড়িধারা টিউচেসে আছি, আমি 999-এ কল দিছি, আমাকে ক্যান্টনমেন্ট থানায় যখন কানেক্ট করে দিচ্ছে, ক্যান্টনমেন্ট থানা বলছে যে আমরা আসতে পারবো না, এখানে আসতে পারমিশন লাগে, এত রাতে কে পারমিশন দিবে? আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকেই চিনতে পারতেছি না। আমি জানি না কি বলতেছি কি করতেছি, এটা প্রথমবার না, এর আগেও আমার মুখে। এই ঘটনাটা দেখে আমার একটা জিনিস মনে হলো যে তুমি টাকা পয়সা দন দৌলত দিয়ে কখনো ভালোবাসা কিনতে পারবে না। ভালোবাসা একজ্যাক্টলি মনের থেকে সৃষ্টি হয়। তোমার মন থেকে যদি ভালোবাসা না জাগে, আমি দন সম্পদ বাড়ি গাড়ি দিয়ে ভালোবাসা কিনতে পারবো না। আমাদের লায়লা আপা দন সম্পদ বাড়ি গাড়ি দিয়ে ভালোবাসা কিনতে চেয়েছিল, আসলে উনি দিন শেষে ব্যর্থ। কারণ এটা যেটা কখনো সম্ভব না ওইটা উনি চেষ্টা করেছে। আপনারা তো দেখলেন কম কি দিয়েছে, সব দিয়েছে, তারপরও দিন শেষে মাইর খেয়েছে।